Hey guys, welcome back to my channel SB Mostyle. तो आज के आवार एक ता सुंदर ब्लॉग नहीं ऐसे कैसे आपने देखा थे? कारण आज के होच्छे 4th of October and 3rd October चिलो अमार बोने बर्थडे तो आज के शीतल सेलिब्रेशन तो हम रखने शवाई ऐसे गेच्छी तुम्हारे के शवशाल है पार्ची बट बोन ऊपरे बोन दे शाते अच्छे तो दारुन मजा भें पूरो ब्लॉग टा देखी था किराम कर बे किराम कर बे आमे इरा चार बो आमे इटा ही दो बो इटा ही दो बो आमे इटा ही दो लिबिया की वक्त बो जी हमार काकीमा ये जे पिशी ए बापी আর সোমু দাদা আজকে আমাদের সেজে গুজে একদম সুন্দর করে ঝাড়টা সত্যি খুব সুন্দর দেখতে কিন্তু না হ্যাঁ বলছি কাকে পছন্দ হলে একটু বল যাবি এখনো সবাই আসেনি এখানে এগুলোর মধ্যে পছন্দ হয়নি সোমু আর এই যে আমার সোমু পিসি ভয় লাগছে আমার ঝালো ঝালো ভয় লাগছে আমার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার শারু হ্যাপি বার্থডে টু ইউ বাহ দেখো দিদি নি আগে মা 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 আগে মা আগে বাবা বাবা আগে বন্ধুগুলো আমরা পরে আমাকে বাবাকে
কিতি হবে তো আমারও তো পিসি হবে পিসি এখন সবার ফটো তুলছি ছবি তুলতে ব্যস্ত আর আজকে আমাদের মেনু চিকেন ড্রামস্টিক পরে আমরা আজকের মেনু মা তেরা খেতে শুরু করে দিয়েছে চিকেন ড্রামস্টিক চিকেন গাইস গুড ইভিনিং তো ফার্স্ট অফ অল প্লিজ ইগনোর মাই ফেস ওকে তো আগের দিনে যে ব্লগটা মানে আমার বোনের বার্থডে যে ব্লগটা সেটা আমি শেষ করতে পারিনি কারণ ওদিনকে খুব টায়ার্ড ছিলাম দেখতেই পেরেছো কীভাবে আমরা ডান্স করেছি অ্যান্ড তারপর রাত্রিবেলা অনেক রাত্রি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম তো সেই জন্য ব্লগটা এন্ড করা হয়নি এবং তার মাঝখানে আমার এক্সামও চলছিলো তো সেই প্রেশারটাও অনেকটা বেশি ছিল তো যাই হোক আজকে ব্লগটা আবার এখান থেকে শুরু করছি এবং এই ব্লগটা খুব বেশি বড় হবে না কারণ সেরকম কিছু আমার ব্লগে শেয়ার করার নেই বাট তাও একটা ছোটোর মধ্যে ব্লগ কারণ অনেকেরই ভালো লাগে ছোটো বড় ব্লগ দেখতে তো আজকে ব্লগটা করার কারণ হচ্ছে যে আজকে বাড়িতে আসছে ফার্স্ট অফ অল আমার এক্সাম শেষ হয়ে গেছে এবার যদিও আমার কোনো ভিডিও দিতে কোনো রকম ডিলে কিছু হয়নি বাট তাও আমি এবারে একদম নিয়মিত ভিডিও দেবো যেরকম আমি দিই তো আজকে হচ্ছে যে 8th of October অ্যান্ড আজকে আমার বাড়িতে আসবে আমার মামা মাইমা আমার একটা ছোট্ট মিষ্টি বনু যে ভীষণ 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 জাদা কিউট তো মানে খুব বেশি কিউট তো আমি খুব এক্সাইটেড ওকে অনেকদিন পর দেখছি লকডাউনে বোধ হয় আই থিঙ্ক একবার কি দুবার হয়তো মার বাড়ি গেছিলাম আমার ঠিক মনে পড়ছে না তো ওর সাথে দেখা করার জন্য ভীষণ বেশি এক্সাইটেড তো অবভিয়াসলি ওর সাথে আজকের কিছু আমাদের মানে ওর আমার কিছু নোকঝোঁক বা ওর কিছু হরকত দিয়েই আমি আজকে ভিডিওটা শেষ করতে চাই তাই আমি সেদিনকে শেষ করিনি তো চলো ও এলে তোমাদের সবার সাথে আমি দেখা করিয়ে দিচ্ছি তুমি কার বাড়িতে এসেছো কার বাড়িতে এসেছো তুমি একটু বলে দাও তোমার না দিদি আর ভাই এসেছো আর দিদিয়া তোমার জন্য যে মন কেমন করছিল এতদিন তোমাকে দেখেনি তাহলে তোমার দিদিয়ার জন্য মন কেমন করছিল তাতাই চলে এলি আর আদর করলো কি অঙ্ক আদর করলো আর মানে তোমার পরীক্ষা কেমন হয়েছে সবাইকে বলে দাও তো ভালো হয়েছে তুমি সব বলতে পেরেছো পরীক্ষা মানে আমার পা দেয় না আমার তাহলে এটা নড়বে তোমার দাদা তোমার পরীক্ষা ভালো হয়েছে সব তুমি লিখেছো তাহলে আমাকে একটা কবিতা শোনাবে কি কবিতা শোনাবে বলো আচ্ছা আর একটা একটা ইংরাজি মানে ইংরেজি যে কোনো কিছু ইংলিশ হ্যাঁ বলো হ্যাঁ বলো যে কোনো একটা ইংরাজি বলো সে টুইঙ্কেল টুইঙ্কেল না হলে লেডি ফিঙ্গার যে কোনো একটা বলো একটা হাম্পি খাবো আর মামলা তুমি পুজোর মার্কেটিং করেছো জামা কিনেছো কটা জামা কিনেছো তিনটে জামা কিনেছো কে দিয়েছে তিনটে জামা পাপা দিয়েছে আর মাম্মি দিয়েছে আর ঠাম্মা ঠাম্মা দিয়েছে আর তারপরে তোমাকে দাদু দিদা সবাই জামা দেবে তো ওদিকে মাসিমণি আচ্ছা আর উর্মিকা উর্মিকা তোমার কাম্মা তোমার কে হয় আমি তিনটে পড়লে তুই কি পড়বি তাহলে কটা জামা হয়েছে ঠিক করে বল আমিও তিনটে তুই তুই তাহলে পুরনো জামা পরে ঘুরবি না তুমি পড়বে তোমার জামাটা তুমি পড়বে কদম গাছে তারপর না সবাইকে রাম করো তো বলো হাই সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই
জোরে বলো, তোমরা সবাই বাড়িতে বাড়িতে সুস্থভাবে সুস্থভাবে থাকো থাকো, কেউ কেউ প্রয়োজন প্রয়োজন ছাড়া ছাড়া বাইরে বের হবে না, বাইরে বের হবে না। আর দুর্গাপূজার সময় দুর্গাপূজার সময় সবাই সবাই সাবধানে সাবধানে মাস্ক পরে মাস্ক পরে ঠাকুর দেখবে ঠাকুর দেখবে, আমিও ঠাকুর দেখব আমিও ঠাকুর দেখব, কিন্তু কিন্তু মাস্ক পরে মাস্ক পরে। হ্যাঁ হ্যাঁ, এবার সবার কটা জামা হলো? হ্যাঁ কটা জামা বল, তোমাদের কটা জামা হয়েছে? কটা জামা হয়েছে? তোমার কটা হয়েছে বলে দাও। তিনটে। তিনটে হয়েছে বল তাহলে। আরে বলে দাও, বলে ছেলে বলে বলো এম করে বলো তাহলে, বলো তা ওখানে বলো তাহলে। তাহলে আমি এখন আমি এখন একটু খেলা করি, একটু খেলা করি তোমাদের সাথে, পরে কথা বলবো। টাটা। থ্যাংক ইউ দিদা। আরে বাবা, আরে পেনটা দাও তোমার না, রেড কালার কোনটা দেখো তো, এইটা। হ্যাঁ সঙ্গে ওটা কি আছে? পার্পল কালার, আর কি আছে গো মনি? এবার তোলো পিঙ্ক কালার, এই দেখ চলে এলো। আচ্ছা বাকি কি কালার আছে এবার তুমি তোলো, এটা ওটা কি কালার যেটা তুলছো? তোলো তোলো, ইয়েলো আছে, বাহ ভেরি গুড। আর কি আছে মানা, কি কি? হ্যাঁ লেখো, বলছে না লেখো তো, কিছু কিছু কেটে দেবো তুমি, এ লেখে তো, এ লেখে তো, হিন্দি বলে দাঁড়াও না, ওয়ান কাছে ওয়ান করো, ওয়ান করো লম্বা ওয়ান। আচ্ছা ইসকে বাদ ক্যা করোগে, ওয়ান করনে কে বাদ? আচ্ছা ঠিক আছে টু করো, টান হো গয়া, আমার বুঝতে পারছো? হ্যাঁ জি, কোন সে কালার সে লিখোগে? ইয়ে কি হ্যায় অ্যাশ কালার, হ্যাঁ লিখো। কোন হ্যায় ও কোন হ্যায় লিখো লিখো, জি লিখো জি লিখো, জি মনি বলো কিরকম করে জি বলো, কার্ভ প্রথমে, কার্ভ তো মেকআপ হয়েছে। আচ্ছা আচ্ছা এইটুকুই থাক, পরীক্ষার আগে বলো ওটা কি রং বলো, মানা সাবুজ, এটা কি রং সাবুজ, আমি সেদিন বলছি হাট যাও, আমি শোক, আমি বলছি মানু হাট যাও, আর কি করে গেছে বাবা, আমি বলছি মানে হাট যাও, মানে কি রে মাস্টার খুবই মারে সেদিন, খুবই মাস্টার পড়াচ্ছে এই সব পর। ঘুমটা ভেঙে গেছে মুখে হাত দিতে হেসে দাও, আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত পড়লাম সব মিলিয়ে বাবার খরচা হলো 2395 টাকা, আর ওর এক বছর মধ্যে 1 লাখ টাকা।
তোমাকে পাপা নেই নে তোমার মানি হো মানি বলো বাবা এ পুরো আমাদের গন্তব্যস্থলে ওয়াটার যাবো অথবা হাফ যাবো এই রে আজকে কিছু ভুল হয়েছে তো হ্যাঁ গো ঠিক আছে আলেজি আজ থেকে আর শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন গেছে যেদিন তুমি এই যা কথাটা বলো আমিও বুঝতে পারছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজেরাও উঠছিস আমাকেও চালাচ্ছিস কিছু তো হচ্ছে না লাভ কিছু হচ্ছে না খালি আসছিস বসছিস গল্প করছিস হ্যাঁ করছিস বাড়ি চলে যাচ্ছিস আচ্ছা অশ্মি হ্যাঁ তোমার নাম কি বলে দাও তো আর তোমার পাপার নাম জোরে বলো আর তোমার মায়ের নাম বলো আর তোমার থাম্মার নাম আর তোর দিদিয়ার নাম জানিস কি বলতো বলো দিদিয়ার নাম কি বললাম বল বৈশালি চ্যাটার্জি জোরে বলো আর মনির নাম মিঠু চ্যাটার্জি কোথায় গিয়ে তুমি পিৎজা খেয়েছো গো তুমি ডমিনোস থেকে পিৎজা খেয়েছো মানে আমার পিৎজা খাতে নিয়ে যাবি খাবে তো পিৎজা তোমার বিরিয়ানি খেতে ভালো লাগে খুব ভালো লাগে আর কি খেতে ভালো লাগে মানা তোর আর ওটা দিও না আচ্ছা বিরিয়ানি খেতে ভালো লাগে আর কি খেতে ভালো লাগে বলো এ বাবা তো ভাত খেতে ভালো লাগে আর চিকেন মাটন আর মাছের মধ্যে কোন ভাত কোনটা ভালো লাগে এ বাবা এটা বাজে কথা চিকেন খেতে ভালো লাগে না সবই খাস তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে জেমস দিতে হবে জেমস আছে না আমার একটা আমার জেমস আছে একটা মানে মনি কোথায় গেল দিদিয়া কই আর মশাই কই কোথায় গেল দিদিয়া এই তো দিদিয়া এই তো দিদি আমার সুন্দরী মানা বোচো আচ্ছা মানা আচ্ছা মানা এমন না মানা ওখানে ফটোগুলো বলতো কোনটাকে ওই দেখ ওপর দিকে তিনটে ফটো দেখ ওই দেখ হ্যাঁ বলতো ওই ফটোগুলো কোনটাকে বলতো মানা সামনেরটাকে লাল জামা পাওয়াটাকে ভালো করে দেখ ওখানে গিয়ে ভালো করে দেখ কোনটা কে বল ওপরেরটা কে হ্যাঁ তারপর ওরে বলি ওটা আর একটা দিদিয়া ঠিক কথা মশা কি খাচ্ছ রুটি না এটা লুচি বাবা লুচি কে বানিয়েছে কে বানানো বলতো লুচিটা মানে কে বানিয়েছে লুচিটা বলো মনি বানিয়েছে আর তুমি একটা লুচি খাবে আটটা খাবে আচ্ছা ওটা খেয়ে না লুচিটা কেমন হয়েছে একটু বলে দাও কিরম হয়েছে ভালোটা কিন্তু কিরম করে তখন বললে সেই এরকম করে কি বললে একটা হেভি বলো বলো সবাইকে বলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য তো টাটা গুড নাইট কিছু দিদা
সো গাইস, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আমার এই মিষ্টি বন্ধুটাকে, এই যে আমার মিষ্টি বন্ধুটা, হাই করে দাও না, আমার এই মিষ্টি বন্ধুটাকে তোমাদের সকলের খুব পছন্দ হয়েছে। তো এখন ও খাচ্ছে বাইরে, মামাইমা খাচ্ছে, সবার সাথে একটু কথা বলি গল্প করে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ, বাই গাইস।